স্যার, আপনি যখন বেঁচে ছিলেন তখন অনেক কিছু শেখাতেন আমাদের, অসুস্থ বাবা মাকে কিভাবে বায়েজিদ বোস্তামির মতো সেবা করতে হয় তা শিখিয়েছেন আপনি হাতে কলমে, কিভাবে সন্তানের সাথে বন্ধুর মতো হতে হয় আপনি আপনার একমাত্র পুত্র নাজিবের সাথে তা করে দেখিয়েছেন, কিভাবে রুগ্ন অসুস্থ পীড়িত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হয় বিশাল বিস্তৃত বক্ষধারী মহান মানুষের ন্যায়, আপনি তা করে দেখিয়েছেন, আপনি তা করে শিখিয়েছেন। স্যার, আপনি যখন বেঁচে ছিলেন তখন অনেক কিছু শেখাতেন আমাদের, বড় স্বপ্ন শেখাতেন, শ্রম সাধনা শেখাতেন, ভবিষ্যৎ শেখাতেন, সৃজনী শক্তিকে আপনি পছন্দ করতেন এবং তাতে উদ্বুদ্ধ করতেন, শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি ছিল আপনার অগাধ ভালোবাসা, গান গাইতেন মনের গহীন থেকে, বড় অপূর্ব লাগত। স্যার, আপনার উপস্থাপনা, চলন বলন, আচরণ উচ্চারণ, রেনেসা ক্রীড়ানুরাগ, শিক্ষা সফরে সাগ্রহ সানন্দ অংশগ্রহণ, সব কিছুই ভালো লাগত, অনুসরণের ইচ্ছেও হতো। স্যার, আপনি যখন বেঁচে ছিলেন তখন অনেক কিছু শেখাতেন আমাদের, কর্মক্ষেত্রে অসাধু উপায় অবলম্বনকারীদের আপনি ঘৃণা করতেন, তসবি হাতে যেসব হুজুর ভিক্ষার ঝুলি নেয় তাদের অপছন্দ করতেন। স্যার, আপনার থেকে আবার আলেম উলামাদের প্রতি শ্রদ্ধা শিখেছি, আপনি বেঁচে থাকতে আপনার থেকে দ্রোহ শিখেছি, ভালোবাসা শিখেছি, আপনার থেকে আনন্দ শিখেছি, উৎসব শিখেছি, সামাজিক হতে শিখেছি। স্যার, আপনি যখন বেঁচে ছিলেন তখন অনেক কিছু শেখাতেন আমাদের, দেশকে দেশের 17 কোটি মানুষকে আপনি ভালোবাসতেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত অন্যায় ও শোষণমুক্ত বাংলাদেশের কথা ভাবতেন, নিজের পকেট ভারে না করে সমৃদ্ধ করেছেন ছাত্রদের জ্ঞানের ঝুলিকে, শত সহস্র কষ্ট ও অভাবের মধ্যেও গোলাপের মতো হাসতে জানতেন, আর সুখে ও আনন্দে আপনি উচ্ছ্বসিত উচ্চকিত হতে পারতেন। স্যার, এখন আর আপনি বেঁচে নেই, সহস্র জনতাকে কান্নার অথই সাগরে নিক্ষিপ্ত করে পরম আনন্দে চলে গেছেন পরপারে পরম মালিকের সান্নিধ্যে, কিন্তু স্যার, এখনও আপনি শেখাচ্ছেন, বিশেষত আমাকে শেখাচ্ছেন। স্যার, আপনি শেখাচ্ছেন মরার জন্যেই বেঁচে আছি আমরা, আপনার এই শিক্ষাটা প্রতি মুহূর্তে বজ্র কঠিন হয়ে ধাক্কা দেয়। স্যার, আপনার হঠাৎ মৃত্যুর পরে জীবনকে আমার সাজাতে ইচ্ছে হয়, একটি সুখের মৃত্যু পেতে ইচ্ছে হয়, একটি সুখের মৃত্যু পেতে ইচ্ছে হয়।